পয়েন্ট আপনাদের বেশি নাই কাক ভয় করব আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কাক ভয় করব আল্লাহ ছাড়া কাকে ভয় করব অত্যাচারীর পতন হবে ওই দেখেন না শ্রীলঙ্কা এখন প্রধানমন্ত্রী পাওয়ার মত খুঁজে পায় না এত বড় শক্তি এত সবকিছু এই আপনার ট্যাঙ্ক ফ্যাঙ্ক সবকিছু দিয়ে ঠেকানো পারে না মানুষ যখন জেগে উঠে তখন তাকে ঠেকানো যায় না তো জেগে উঠতে হবে আমাদেরকে এই অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমরা তো ভাই জবরদস্তি করতে আমাদের এত বন্ধু পিস্তল লাগে আছে কি আমাদের হাতে একটা শক্তি আছে নির্বাচনের দিনটা কিন্তু এই নির্বাচনটা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে ভোট দিবা যায় না আগতে বলে লাগাইতে নিয়ে যাচ্ছে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে আপনাদের অনেক যুদ্ধ করছেন আমি জানি অনেক গত ইলেকশনে আপনাদের সাথে গোলাগুলি হয়েছে মানে ওরা গুলি করছে আপনাদের ঠিক না এইবার আমরা বলতে চাই যে যদি মানে মানে সরে যাও পদত্যাগ করো নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দাও আগে যেমন আমাদের ক্যাটেগরি গভর্নমেন্ট ছিল কত সুন্দর নির্বাচন হয়েছে মানুষটার কত শান্তিতে নিরাপদে গিয়ে ভোট দিয়ে আসছে যার যাকে খুশি ভোট দিয়েছে ঠিক না এখন ওই যাই ব্যবস্থা সে উল্টায় কারণ ও জানে যে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে সে কোনোদিন ইনশাআল্লাহ এইবার আমরা অবশ্যই আমাদের ম্যাডামকে মুক্ত করার জন্য আমাদের নেতাকে দেশে ফিরে আনার জন্য আমাদের নিজেদেরকে মুক্ত করবার জন্য আমাদের যে 125 জন ভাই আটকা পড়ে আছে তার সঙ্গে আরো অনেক মামলা আছে এগুলো মুক্ত করার জন্য আমরা এবার রুখে দাঁড়াই ঘুরে দাঁড়াই খালি খালি মামলা নিব না ঠিক আছে কে একবার সবাই নিজে এক থাকবেন আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা থাকবেন না একটা যারা যারা এই আন্দোলন যারা এই দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করবে ওরা কিন্তু আপনাদের পক্ষের লোক না এটা মনে রেখে এক মতে চলতে হবে লক্ষ্য একটাই হাজিনাকে সরাতে হবে একটা মাত্র ঠিক আছে।